নমস্কার এবং সালাম। আপনারা দেখছেন নিউজ নির্ভিক, আর আজ আরও একটা প্রাসঙ্গিক প্রতিবেদন নিয়ে আমরা উপস্থিত। আজ আমাদের প্রতিবেদনের বিষয় হচ্ছে ইরাক যুদ্ধের 2 দশক পূর্তি আর পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। আসল যুদ্ধ অপরাধীদের শাস্তি হয় না কেন, বলার কথাই বটে। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি থেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এমন একটা সময়ে, যখন কিনা মারাত্মক ভুল তথ্য আর ভয়ঙ্কর মিথ্যা অভিযোগের ভিত্তিতে একটা সুসভ্য দেশের বিরুদ্ধে ভয়াবহ আক্রমণ চালিয়ে লক্ষ লক্ষ নিরীহ নিরপরাধ মানুষকে হত্যা করে গোটা দেশটাকেই প্রায় ধ্বংস করে ফেলা হয়েছিল। বলছিলাম সেই ভয়াবহ ইরাক যুদ্ধের কথা, নিশ্চয়ই আপনাদের মনে আছে। একতরফাভাবে যে যুদ্ধটা করেছিল আমেরিকা, ব্রিটেন এবং তাদের ন্যাটো, ভয়াবহ সেই ইরাক যুদ্ধের 2 দশক পূর্তির সময়েই এসেছে তথাকথিত আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির পক্ষ থেকে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। একেবারে উপযুক্ত সময়ে, প্রমাণিতভাবে আসল যুদ্ধ অপরাধী যারা, 20 বছরেও তাদের বিরুদ্ধে কোথাও থেকে কোনো গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো না। গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো কি না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে, ভাবা যায়? ফলে যেভাবে এটা জারি হয়েছে তাতে সাদা চোখেই বিশ্বজুড়ে হাজার প্রশ্নের সাথে সাথে চরম বিভ্রান্তিও দেখা দিয়েছে। একে তো আমেরিকা সহ পশ্চিমাদের বর্তমান এবং সাবেক অন্যান্য নেতার অপকর্ম এবং অপরাধে এমন আদেশ কখনোই দেখা যায়নি। তার ওপর রাশিয়া আইসিসির সদস্য দেশ নয় বলে তারা ওই আইসিসি আদালতের আদেশও গ্রাহ্যের মধ্যেই আনছে না, আনবে নাও। তবুও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই গ্রেপ্তারি পরোয়ানায় যার পর নাই খুশি সত্ত্বেও, এই বিষয়ে কিন্তু তার দেশ আমেরিকা যুক্তরাষ্ট্রের আবার কিছুই করার নেই। ইরাক যুদ্ধ দিয়ে শুরু করেছিলাম না, হ্যাঁ, 20 বছর পর হলেও বারবার বলা প্রয়োজন যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং অস্ট্রেলিয়ার সাবেক নেতা জন হাওয়ার্ড কেবল একটা দেশে আক্রমণের জন্য নয় বরং আঞ্চলিক এবং বৈশ্বিক বিপর্যয়ের জন্যও পুরোপুরি দায়ী। অথচ তাঁদের কিন্তু ধরা হয়নি, ধরা হলো না। তাঁদের কিন্তু প্রমাণিত অপরাধের কোনো বিচার হয়নি, বিচার হলো না। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এখন সময় কাটাচ্ছেন পেইন্টিং করে, ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এখন এবং অস্ট্রেলিয়ার সাবেক নেতা জন হাওয়ার্ড এখন জ্ঞান বিতরণে লেকচার দিয়ে দিয়ে বেড়াচ্ছেন। 2003 সালে মার্কিন নেতৃত্বাধীন কোয়ালিশন ফর দ্য উইলিংয়ের ইরাকে আগ্রাসন ছিল আন্তর্জাতিক নিয়মের ব্যত্যয় ঘটিয়ে করা এক গুরুতর অপরাধ। অথচ এই বিষয়ে ওয়াশিংটন, লন্ডন এবং ক্যানবেরা কেবল তাদের চোখে যারা খলনায়ক তাদেরই শুধু নিন্দা করার কথা বলে। ফলে এটা 1946 সালে নুরেমবার্গ যুদ্ধ অপরাধের বিচারে দেওয়া আন্তর্জাতিক সামরিক ট্রাইব্যুনালের সেই হতাশাজনক ঘটনাগুলোই স্মরণ করিয়ে দেয়। যুদ্ধ মূলত খারাপ জিনিস, এটা সকল জানে, আমি জানি, আপনি জানেন। এর প্রভাব কেবল যে যুদ্ধরত রাষ্ট্রগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকে তা নয়, বরং যুদ্ধ গোটা বিশ্বকে প্রভাবিত করে। তাই যুদ্ধ শুরু করা শুধু আন্তর্জাতিক অপরাধ নয়, এটা সর্বোচ্চ আন্তর্জাতিক অপরাধ এবং সকল প্রকারের মন্দ বিষয়ের মধ্যে পঞ্জীভূত। জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে অগ্রাহ্য করে ইরাক আক্রমণ করা হয়েছিল। আক্রমণকারীরা জাতিসংঘের সনদ লঙ্ঘন করেছিল, ভয়ঙ্কর অসত্য কথা বলেছিল, বলেছিল সাদ্দাম হোসেনের কাছে গণবিধ্বংসী অস্ত্র আছে। বলা হয়েছিল গণবিধ্বংসী অস্ত্র থাকা সাদ্দাম হোসেনের শাসন আমেরিকা, ব্রিটেন, ন্যাটোর জন্যে মারাত্মক হুমকি। এর মধ্যে আলাদা করে তো ব্রিটিশদের কথাও বলতে হয়, ব্রিটেনের কথাও তো বলতে হয়। 45 মিনিটের মধ্যে রাসায়নিক এবং জীবাণু অস্ত্র চালু করার সাদ্দাম হোসেনের তথাকথিত ক্ষমতা সম্পর্কে তারা যে ডাহা মিথ্যা অভিযোগটা করেছিল সেটা তো অবিস্মরণীয় একটা মিথ্যা অভিযোগ। টনি ব্লেয়ার 2002 সালের সেপ্টেম্বরে তাঁর দেশের এমপিদের কাছে ঘোষণা করেছিলেন যে তাঁদের গোয়েন্দা সংস্থা এই উপসংহারে পৌঁছেছে যে ইরাকে রাসায়নিক এবং জীবাণু অস্ত্র রয়েছে, সাদ্দাম সেগুলোর উৎপাদন অব্যাহত রেখেছেন, এইসব অস্ত্র ব্যবহারে তাঁর সক্রিয় সামরিক পরিকল্পনা রয়েছে যা কিনা সাদ্দাম হোসেন 45 মিনিটের মধ্যে সক্রিয় করতে পারেন, বলেছিলেন টনি ব্লেয়ার।
কুড়ি বছর পরে বর্তমানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিশ্চয়ই সেই বিষয়টা বলেননি, আমরাও ভুলিনি। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের ঘোষণা করে তিনি তার বক্তৃতায় এই সত্যটাও উল্লেখ করেছিলেন। তিনি বলেছিলেন, কোনো আইনি ভিত্তি ছাড়াই ইরাক আক্রমণ করা হয়েছিল। তাঁর ভাষায়, মিথ্যা সর্বোচ্চ রাষ্ট্রীয় পর্যায়ে দেখা গিয়েছে এবং জাতিসংঘের কর্তা ব্যক্তিদের কণ্ঠেও তা ধ্বনিত হয়েছিল, ফলে আমরা মানুষের জীবনের ব্যাপক ক্ষয়, ব্যাপক ধ্বংস এবং সন্ত্রাসবাদের ব্যাপক উত্থান ঘটতে দেখি, বলেছিলেন ভ্লাদিমির পুতিন। ইরাক আক্রমণের অব্যবহিত পরই সেই দেশের অবকাঠামো পুরোপুরি ধ্বংস হয়ে যায় বলা যায়। দেশটা শিয়া, সুন্নি এবং কুর্দি এই তিনটে ভাগে বিভক্ত হয় এবং দখলদার শক্তি দ্বারা শাসিত হয়। পরে সেখানে আসে আইএস বা ইসলামিক স্টেট। অনেকে বলেন এটাও তো আমেরিকার তৈরি। আগ্রাসনের পর থেকে সুশীল সমাজ কিছু পদক্ষেপ গ্রহণ করে। 2011 সালের নভেম্বরে চার দিনের জন্য কুয়ালালামপুরে যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল বসেছিল। সেখানে বুশ, টনি ব্লেয়ার এবং তাদের সহযোগীদের দোষী সাব্যস্ত করার বিষয়টা আলোচিত হয়েছিল। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ কর্তৃক এককভাবে প্রতিষ্ঠিত এই আদালত সেদিন যথার্থই বলেছিল যে ইরাকে আক্রমণ আন্তর্জাতিক আইনের কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যাও ন্যায্য হতে পারে না এবং এটা আমাদের এমন একটা বিশ্বে ফিরিয়ে নেওয়ার হুমকি দেয় যেখানে আইনের শাসনের ওপরে জঙ্গলের আইন প্রাধান্য পায়, যা কেবল ইরাকিদের জন্যই নয় বরং গোটা অঞ্চল এবং গোটা বিশ্বের মানবাধিকারের জন্য খারাপ ফল বয়ে আনবে। এই সব কথা কি পশ্চিমা মিডিয়ার কানে পৌঁছেছিল? আমেরিকা সহ পশ্চিমাদের অন্ধ চোখ আসলে দেয়াল লিখন পড়তে ভুল করেছে। তারা বুঝতেই পারেনি যে গোটা বিশ্বের আমেরিকার প্রতি দৃষ্টিভঙ্গির বদল ঘটছে, এটা তারা পড়তে পারেনি দেওয়াল লিখন তাদের চোখে, তারা তো অন্ধ। ইউক্রেন যুদ্ধ তো 2022 গল্প। সিডনি ভিত্তিক সার্চ ফাউন্ডেশনও 2012 সালে, সেই কবে, আইসিসিতে একটা অভিযোগ জমা দিয়েছিল। তাদের প্রত্যাশা ছিল সংস্থাটা তদন্ত করে জন হাওয়ার্ডের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করবে, মানে আইসিসি তদন্ত করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করবে। করেছিল? করেনি। 2013 সালের সেপ্টেম্বরে ফাউন্ডেশনের সেক্রেটারি পিটার মার্ফি একটা অভিযোগ করেছিলেন, সেখানে বিভিন্ন অপরাধের মধ্যে ছিল আগ্রাসন, আন্তর্জাতিক মানবিক আইন এবং মানবাধিকার লঙ্ঘন এবং শান্তি বিনষ্টকরণ। সেই অভিযোগের ফলাফল কোথায়? উত্তর দিতে পারবে সবজান্তা সমালোচকরা? দুই দশক পরেও মার্কিন যুক্তরাষ্ট্র এখনও পুরোপুরি ইরাক ত্যাগ করেনি। সেখানে এখনও আমেরিকা যুক্তরাষ্ট্রের যে 2500 সৈন্য মোতায়েন রয়েছে তাদের খুব শিগগিরই চলে যাবার সম্ভাবনা আছে এমনটাও মনে হচ্ছে না, যদিও আফগানিস্তান থেকে ইতিমধ্যে মার্কিন সৈন্য প্রত্যাহার করা হয়েছে। 2022 সালে বিদায় নেওয়া যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান মেরিন জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেনজি বলেছিলেন, আপনি এমন একটা রাষ্ট্রে যেতে চান যেখানে সেই জাতি এবং জাতির নিরাপত্তা ব্যবস্থা আমাদের সাহায্য ছাড়াই সরাসরি সহিংস চরমপন্থী হুমকি মোকাবিলা করতে পারে। দুঃখজনক বিষয় হলো ওয়াশিংটনের হস্তক্ষেপ থেকে এই ধরনের সহিংস চরমপন্থী হুমকির ক্ষেত্রে আরও বেশি সহায়তা করেছিল। তাই ইরাকের অবস্থা এমন দেশগুলোর জন্য সতর্কবার্তা, যারা মার্কিন নেতৃত্বাধীন যে কোনো প্রচেষ্টায় যোগ দিতে বা ওয়াশিংটনের অনুগ্রহের ওপর নির্ভর করতে ইচ্ছুক, নির্ভর করতে চায়। ইরাকের অবস্থা এমন দেশগুলোর জন্য চরম সতর্কবার্তা। মার্কিন যুক্তরাষ্ট্রের শত্রু হওয়া বিপজ্জনক হতে পারে, কিন্তু মনে রাখতে হবে হেনরি কিসিঞ্জার আমাদের মনে করিয়ে দিয়েছিলেন যে আমেরিকার বন্ধু হওয়া কিন্তু আরও মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। ইরাক যুদ্ধের 20 বছর আর আইসিসির আদালত থেকে পুতিনের বিরুদ্ধে তথাকথিত গ্রেপ্তারি পরোয়ানা জারি, এই দুয়ের মিলিত ফলাফল এই কথাটা আরও একবার মনে করিয়ে দিচ্ছে, হেনরি কিসিঞ্জারের কথা। তো আপাতত শেষ করছি। জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব, ফলো, লাইক এবং কমেন্ট করে নিউজ নির্ভিকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। নিউজ নির্ভিক চ্যানেলে প্রতিদিনই নিয়ম করে থাকে ঝটপট 10টা গুরুত্বপূর্ণ খবর, নিয়ম করে থাকে এক থেকে একাধিক এমনই সব জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন, আর থাকে 1 মিনিটেরও কম দৈর্ঘ্যের শর্টস আর রিলসও। এছাড়াও অনিয়মিতভাবে থাকে ব্রেকিং নিউজ, অবাক করা খবর, ফেসবুক থেকে খবরে নামের ভিডিও সহ কিছু ভিন্নধর্মী গুরুত্বপূর্ণ ভিডিও। তাই ব্যতিক্রমী খবরাখবরের জন্য, ব্যতিক্রমী ভিডিও পাওয়ার জন্য নিউজ নির্ভিকের সঙ্গে থাকুন, নিউজ নির্ভিকে চোখ রাখুন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।